তারিখে ভারতের বর্তমান রাষ্ট্রপতি এলাকার সমস্ত যদি এলাকাবাসী এবং ব্যবসায়ী বৃন্দকে আমার মানে আপ্লুত আমি অভিভূত এবং এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। খুবই গর্বের ব্যাপার এবং আমি একজন মানে পশ্চিমবঙ্গবাসী হয়ে আমি সারা ভারতবর্ষের থেকে আমি একটা প্রাইজ রাষ্ট্রপতির হাত থেকে আমি পেলাম, এটা নিয়ে খুবই আপ্লুত। এবং আমার দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআইয়ের আমি একজন প্রশিক্ষক, এটা আমার ভেবে গর্ব লাগছে। আজকে আমার দুর্গাপুর আইটিআইয়ের সম্মান সারা ভারতবর্ষের বুকে আমার স্বর্ণাক্ষরে লেখা আছে। এবং সেই সাথে ধন্যবাদ জানাবো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্টেট টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং এবং স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে, যারা আমার নামটা নমিনেট করেছেন, এবং যারা এমএসডি মিনিস্টার অফ স্কিল ডেভেলপমেন্ট অফ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে, যারা আমাকে এই অ্যাওয়ার্ডটা দিয়েছেন। শিক্ষকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমি শিক্ষকদের উদ্দেশ্যে বলবো যে প্রত্যেকেই ছাত্রদের প্রতি ভালোবাসা তাদের 100% দেওয়ার চেষ্টা করুন, দিলে আপনারাও এই অ্যাওয়ার্ড পাবেন। আমার আশা সকলেই পাওয়ার যোগ্য, শুধু ছাত্রদের প্রতি ডেডিকেটেড এবং ছাত্রদের ভালো যাতে হয়, কীভাবে তাদের সঙ্গে বন্ধুর মতো মেশা এবং তাদের সঙ্গে ভালো যত ভালোভাবে স্কিল দেওয়া যায় সেটা চেষ্টা করুন, তাহলে আমরা সবাই পেতে পারি। আজকে যে এই ব্যবস্থা করা হয়েছে আইটিআইয়ের ছাত্রদের পক্ষ থেকে, তাদেরকে কি বলবো? আমি অভিভূত এবং আপ্লুত। আমি সমস্ত আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই রকম একটা প্রোগ্রাম করার জন্য। এবং শুধু ছাত্রছাত্রী নয়, আমার সমস্ত কলিগদেরকে আমি কলিগদের কাছে আমি কৃতজ্ঞ এরকম একটা প্রোগ্রাম করার জন্য।